ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রামগড়ে ছেলের মৃতদেহ আগলে বৃদ্ধা মা, ছেলের মৃতদেহ আগলে বসে 70-এর প্রৌঢ়া। রামগড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন মা, ছেলে। দুদিন ধরে বাড়ি থেকে পচা গন্ধ বেরোনোর সন্দেহ হয়। কথা বলবে এই নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি জিলম করঞ্জয়ের সঙ্গে। জিলম, পুরো ঘটনা সম্পর্কে ঠিক কি জানতে পারছো? ঠিক একদম তুমি যেরকম বলছিলে ঠিক তাই হয়েছে। এই বাদিকে যে বাড়িটা আছে 52/2 রামগড়, সেখানেই থাকতেন সোমনাথ কুণ্ডু আর তার মা। গত 3.5 বছর ধরে এখানে থাকছিলেন এবং তিনি বাড়িওয়ালা যিনি আছেন, বাড়িওয়ালার থেকে আমরা সেটা জানতে পেরেছি যে তারা থাকছিলেন, কোনো সমস্যা ছিল না। গত 3-4 দিন ধরে সোমনাথকে দেখা যাচ্ছিল না এবং বাড়িওয়ালা একটি কটু গন্ধ পাচ্ছিলেন, সেই পচা গন্ধতে তাদের অস্বস্তি হচ্ছিল। আজকে থেকে সেই কটু গন্ধের তীব্রতা বাড়ে, সেই তীব্রতা বাড়ার পরে তারা স্থানীয় যে ক্লাব আছে সেই ক্লাবে জানান। সেই স্থানীয় ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলরকে জানানো হয় এবং নেতাজিনগর থানায় জানানো হয়। নেতাজিনগর থানা থেকে পুলিশের যে টিম তারা আসেন, তারা দরজা ভেঙে ঢোকেন। এই যে সামনে যে দরজাটা আছে সেই দরজা ভেঙে তারা ঢোকেন। ঢুকে তারা যে দৃশ্যটি দেখেন সেই দৃশ্য দেখে তারা বিস্মিত হয়ে যান যে একটি ছেলের যে দেহ খোলা অবস্থায় পড়ে আছে দেখে বোঝা যাচ্ছে যে মৃত, এবং তার ঠিক পাশে বসে আছেন একজন বৃদ্ধা। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন তিনি বলেন যে আমার ছেলে, তার জন্ডিস হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে, সে এখন শ্মশানে। এই রকম অসংলগ্ন কথা শুনে তারা বুঝতে পারেন যে কিছু একটা সমস্যা আছে। তবে ছেলের যে মৃত্যু হয়েছে সেটা তারা দেহ দেখেই বুঝতে পারেন পুলিশের পক্ষ থেকে। এবং তারপর থেকেই তাদের মূল উদ্দেশ্য ছিল ওই ছেলের দেহ উদ্ধার করা। সেই দেহ কিছুক্ষণ আগেই বের করা হয়েছে। এখন তুমি যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, আমরা যেটা দেখতে পাচ্ছি, সামনে স্ট্রেচার আনা হয়েছে, ওই বৃদ্ধাকে বের করে আনার চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে। কারণ পুলিশ চাইছেন যে সেই বৃদ্ধা প্রাথমিকভাবে তাদের অনুমান তিনি অসুস্থ, এবং যেহেতু তিনি অসুস্থ তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে উদ্ধার করে তারা এমআর বাঙ্গুর হাসপাতাল কিংবা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাবেন। তবে নির্দিষ্ট কোন হাসপাতালে নিয়ে যাবেন সেটা চূড়ান্ত হয়নি। এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে তাকে বের করার চেষ্টা করছে, অর্থাৎ ওই 70-এর অসুস্থ বৃদ্ধা তাকে বের করার চেষ্টা হচ্ছে, যিনি তার ছেলের দেহর পাশে বসেছিলেন, অর্থাৎ তার দেহ ছেলের মৃত্যুর পরে তার মৃতদেহের পাশে বসেছিলেন। এবং কদিন ধরে এই ঘটনা সেটা স্থানীয় মানুষরা বলতে পারছেন না। অনেকে বলছেন হয়তো 3-4 দিন আগে এই ছেলের মৃত্যু হয়েছে, বা কেউ কেউ বলছেন যে এটা হয়তো 5-6 দিন আগের ঘটনা। একজন দেহ দেখে বলছিলেন যে তিনি পুলিশ হসপিটাল বিভিন্ন কাজ করেন, তিনি বলছিলেন যে এটা অন্তত 1 সপ্তাহ আগের ঘটনা। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ময়না তদন্তের জন্য দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে ময়না তদন্ত করলেই বোঝা যাবে কতদিন আগে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর কি কারণ সেটাও বোঝা যাবে। তবে পুলিশের পক্ষ থেকে এটা এখন প্রাইম টার্গেট, প্রাইম চেষ্টা, মূল উদ্দেশ্য তারা হচ্ছেন যে বৃদ্ধা তাকে বের করে আনা এবং সুস্থভাবে তাকে, অর্থাৎ অক্ষতভাবে বের করে আনা, যাতে তাকে সুস্থ করার জন্য একটি হাসপাতালে ভর্তি করা যায়, সেই হাসপাতালে ভর্তি করে তার সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা জানা যায়। তবে এই মুহূর্তে ওই বৃদ্ধাকে বের করার জন্য পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষরাও চেষ্টা করছেন। তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় এই যে ঘর, এই ছোট্ট ঘরের ভেতরেই সোমনাথ কুণ্ডু যে মারা গিয়েছে এবং তার মা দুজনেই থাকতেন, সোমনাথ কুণ্ডুকে বের করা হয়েছিল। এখন তার মা, তার অর্থাৎ 70-এর যে বৃদ্ধা তাকে বের করার চেষ্টা চলছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই বৃদ্ধাকে তারা হাসপাতালে নিয়ে যেতে চান তার চিকিৎসার জন্য, কারণ তারা নিশ্চিত যে তিনি অসুস্থ এবং এই অসুস্থ থাকার জন্যই এই সমস্যা হয়েছিল। এবং এই সমস্যা এবার পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বৃদ্ধাকে হয় এমআর বাঙ্গুর হাসপাতাল, নয় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এর আগে তোমাকে জানিয়ে রাখবো শিলাদিত্য যে গত 3 দিন ধরে এখানে পচা গন্ধ ছড়াচ্ছিল, সেই পচা গন্ধ তীব্রতা বাড়তে থাকে। আজকে সারাদিন সেই তীব্রতা এতটাই বাড়ে যে এই বাড়িওয়ালা যিনি ছিলেন, বাড়িওয়ালা স্থানীয় ক্লাবে জানান খবরটা, স্থানীয় ক্লাবের থেকে যারা সদস্য তারা পুলিশকে জানান এবং কাউন্সিলরকে জানান। নেতাজি নগর থানার পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়, দরজা ভেঙে ভেতরে গিয়ে যে দৃশ্যটা তারা দেখেন তারা স্তম্ভিত হয়ে যান। দেখেন এক যুবকের মৃতদেহ, তার পাশে তার বৃদ্ধা মা বসে আছেন এবং তার মাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি অসংলগ্ন কথা বলছিলেন, তিনি কোনোভাবেই বোঝাতে পারছিলেন না কি হয়েছে। এবং তাতেই পুলিশের এবং স্থানীয় বাসিন্দাদের সিদ্ধান্ত নেন যে এই মহিলা অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং সেই প্রক্রিয়া এখন চলছে। এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মহিলা একেবারে ঝিলম। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জার সঙ্গে। ঝিলম, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো, ওই 70-এর বৃদ্ধা মাকে একটি হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ।